গাইস হায়দ্রাবাদে আসব আর হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না এটা তো হয় না সো আমরা চলে আসছি হায়দ্রাবাদে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাফে সেটা হচ্ছে ক্যাফে বাহারে এই ক্যাফেতে যে শুধু হায়দ্রাবাদি বিরিয়ানি ফেমাস তা না এখানে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং একটা ডিশ আছে সেটা হচ্ছে বাহারি চিকেন সো আমরা ট্রাই করবো এই যেহেতু আছে বৃষ্টি হচ্ছে সো বৃষ্টির দিনে বিরিয়ানি খেলে একটা আলাদাই মজা সো চলেন আমরা ভিতরে যাই দেখি আজকে আমরা কোপ মারতে পারি নাকি না এখনো ভরপুর অবস্থা খাবার পেলেই হয় এত কষ্ট করে এত দূর থেকে আসছি স্পেশাল মাটন বিরিয়ানি আচ্ছা হ্যাঁ নাকি চিকেন বিরিয়ানি বিরিয়ানি মাটন আচ্ছা ঠিক আছে ফির এক মাটন বিরিয়ানি দে তো স্পেশাল কি স্পেশাল মাটন বিরিয়ানি আর এখানে কি বাহারি চিকেন ভালো স্পেশাল আমরা একটা রুমালি রুটি নিয়েছি 25 রুপি বাহার স্পেশাল চিকেন 340 রুপি আর স্পেশাল মাটন বিরিয়ানি 400 রুপি আর একটা পানি ওরা বলছে ডাবল মাটন বিরিয়ানি নিতে তো বেশি মাংস দিবে এত মাংস দরকার নেই আমরা বেশি মাংস পছন্দ করি না যারা বেশি মাংস পছন্দ করে তাদের জন্য এটা ঠিক আছে গাইস আমাদের মজাদার খাবার রেডি সো এটা আমরা নিচ্ছি হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি দেখতে কি আমার লাগতে স্যার এটা হচ্ছে বাহারি চিকেন উপরে কাজু দেওয়া লুক সো মাচ টেম্পটিং আর একটাই আমরা মানে রুমালি রুটি নিচ্ছি যেহেতু আমাদের বিরিয়ানি আছে সো আই হোপ দেখ দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও ইনশাল্লাহ তেমনই মজা লাগবে ফার্স্ট বাইটটা খেয়ে আমার আলহামদুলিল্লাহ তৃপ্তি লাগছে তোমার প্রচন্ড তৃপ্তিকর একবারে মানে অন্য লেভেলে একটা মজা চলে আসছে আর এখানকার মাংসগুলো সফট আর বিরিয়ানিটা খুবই ঝরঝরে ঝরঝরা আর পুরোটা অনেক গ্রেভি মশলা দেওয়া সো এই জন্য আরো ভালো লাগছে খেতে সো এখানে আসাটা ওয়ার্থ ইট এখন তুমি তোমারটা বলো আসলেই ওয়ার্থ ইট পুরো বিরিয়ানি মাংস যদি একবারে নেন আর মাংসগুলো যেরকম ঝুরঝুরা আর বিরিয়ানিগুলো বাট মাথা মাথা হালকা কিন্তু মনে হচ্ছে না যে এরকম মাথা গাইস ডেফিনেটলি তো আপনার হায়দ্রাবাদে আসলে এখানে মাস্ট আসবেন আর বৃষ্টি যেহেতু হচ্ছে সো এজন্য আরো ওয়েদারটাও ভালো সো খেতে আমাদের আরো ভালো সো গাইস আমরা এখন এটা ট্রাই করব কারণ এটা দেরিতে নিলে ঠান্ডা হয়ে যাবে সো এটা তো ফার্স্টে বুঝি নাই সো এজন্য হাফ বিরিয়ানি রেখে এখন এটা খাচ্ছি ঠিক আছে রুমালি রুটিকে সাথ সো এটা খেয়ে দেখি কেমন খুবই মজা লাগতেছে দেখতে আই হোপ ইনশাআল্লাহ মজা হবে থ্যাংক ইউ সো ইয়াকে ফার্স্ট ট্রাই করে গেল হ্যাঁ রুটিটা ছিললাম আসলে এই রুটিটা একটু পরে খেলে একটু শক্ত হয়ে যেত সরি শক্ত হয়ে যেত কারণ রুটি তো শক্ত হ্যাঁ বাদামটা নিলাম আর ঝোল নিলাম এর মধ্যে ফ্লেভারটা মশলাটাও অনেক বেশি মানে ফ্লেভারটা এত ভালোভাবে মুখে লাগতেছে না ওরকম তো কিছু মিষ্টি মনে হলো না ঝালো না বাট মশলাটা অনেক হেভি হ্যাঁ নিয়ে সার্থ অনেস্ট রিভিউ গাইস মাংসের পিসটা কত বড় খেতে পারতেছে না পারতেছি এমন টেস্ট আমি আগে খাইনি সত্যি হ্যাঁ মানে টেস্টটা খুবই ইউনিক এই কারণে মেবি এটাকে এত ফেমাস বলে কারণ আমি যেখানে যেখানেই খাওয়া দাওয়া করছি মানে এরকম মশলা মানে পুরো ডিফারেন্ট টেস্ট সাথে ডিম দিছে তো তাই না দেখো যে ডিম আমি তো বুঝতে পারিনি সো গাইজ আমরা এখন খাই আর আমি বলবো আমি যেহেতু রিভিউ দেখে আসছি সো আপনারা আমার রিভিউ দেখে ডেফিনেটলি সেগুলোই ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে ট্রাস্ট মি সো গাইজ আমি তাতে খেয়ে খাওয়া ঠান্ডা হয়ে গেছে অলরেডি এই তো চলে আসছে এখানকার ফেমাস ডেজার্ট ডাবল কা মিঠা এটা কিন্তু অনেক ভালোই মিষ্টি রিভিউ যা দেখে আসলাম বাট এটা যেহেতু এখানকার পপুলার আইটেম একটা সো কেননা ট্রাই না করলে আসলে পরে আফসোস হইতে পারে জানি অনেক বেশি মিষ্টি আমরা তো বেশি মিষ্টি খাই না বাট তাও ট্রাই করি দেখতে কিন্তু এটা অনেক লোভনীয় লাগতেছে
Wait, I make a wow, so much spongy. তেল প্রচুর আপনি এর মিষ্টি ঢুকানোর সাথে সাথে আপনাকে অনেক শরীরে তেলও ঢুকাতে হবে দেখতেছেন কিরকম চিকচিক করতেছে সো মজার খাবার খেতে হলে একটু আনহেলদি খেতে হয় না ওই গাইজ আপনারাও খান আর এখানে আসতে মাস্ট খাবেন সো খেতে খেতে আল্লাহ হাফেজ আজকে এখান থেকে বিদায় নেই হোটেলে যে আর বিদায় নেওয়ার শক্তি নাই আজকে অনেক অ্যাক্টিভিটিস হয়ে গেছে সুপার ডুপার রাইড হয়েছে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে মাঝখানে সব জ্যামেও পড়ে থাকা হয়েছে হ্যাঁ আবার বৃষ্টিতে ভিজাও হয়েছে সো আজকে আমরা অনেক কিছু করে ফেলছি একদিনে আবার যাওয়ার সময় অনেক রোদে হ্যাঁ এরপর এমনকি হোটেলে যায় অনেক কাজ আছে কালকের প্রিপারেশন করা লাগবে ইয়েস আজকে এখান থেকে বিদায় নেই আজকে এখান থেকে বিদায় নেই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর হায়দ্রাবাদে আরো আরো ভিডিও এন্ড অ্যাক্টিভিটিস এন্ড ফিডব্যাক পাওয়ার জন্য আউটকাম পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ আপাতত আমাদের বিল আসছে 966 তো গাইস ওই 1973 সাল থেকে স্টিল এখন পর্যন্ত ওরা এটাকে সুন্দরভাবে ওয়েল মেইনটেইন করতেছে আর খাবার দাবারও তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এই তো এখন আমরা চলে যাই এখনো টুকটুক বৃষ্টি পড়তেছে আইসে জিনিস দেখতেই দেখাও এখানে বাহার পান সব আছে ও এখানে কিন্তু হায়দ্রাবাদে অনেক পান পাওয়া যায় আমি অনেকজন কি পান খেতে দেখছি একটু পর পর যেমন মদের দোকান সত্যি বলতে সেখানে পানেরও দোকান তো এখানে অনেক রকমের পানও পাওয়া যায় আপনারা যারা পান লাভার তো এখানে এসে পান খেতে পারেন সো টাটা ক্যাফে বাহার থেকে